Ibanglai. বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فما كان لمؤمن ولا مؤمنة এদা কদ আল্ লহু অরসু লহু আম্র আইয়া কুন আলহ সমূহ লেখে আলা তুমি নাম রহিম হমাইয়া অসিল্লাখ অরসুলহু ফকত দৌল্লা দলাল বীনা পৃষ্টিবি বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা সুন্নাতের মূল্যায়ন শিরোনামে আলোচনা করতে গিয়ে বেদাতকে বর্জন করার আলোচনা আপনাদের সামনে উপহার দিচ্ছি ক্ষেত্রে আপনি এবং আমি সচেতন থাকব যেন আমরা যথেষ্টভাবে সোননাথকে মূল্যায়ন করি বেদাতকে পরিহার করি আজকে আলোচনা করব কোন ক্ষেত্রে আমরা বেশি বেদাতকে প্রশ্রয় দিই সোননাথকে অবহেলা করি সোননাথের মূল্যায়ন আমরা করতে চাই না যেগুলো সমাজে প্রচলিত আছে শরীয়ত হিসাবে তার ধারাবাহিকতা অনেক যদি আমরা কবর কেন্দ্রিক বেদাতগুলো লক্ষ্য করি মানুষকে দাফন করার সময় যে সমস্ত বেদাত যে সমস্ত আমূল তৈরি করা হয়েছে নতুন করে ভালোর নামে এটা কতটা নিকৃষ্ট কতটা জঘন্য হতে পারে তা যাচাই এবং বাছাই করুন যখন কোনো সন্তান জন্ম নেয় তখন বেশি শিরিক করে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুকেন্দ্রিক কবরকেন্দ্রিক শিরিকও তবে বেদাত বেশি চালু আছে এরপরে চালু হয় মৃত্যু ব্যক্তির অনুষ্ঠান কেন্দ্রিক অসংখ্য পেদা কোনো ব্যক্তি মুমূর্ষ মারা যাচ্ছেন তখন কাজ করতে হবে এই তার সামনে লা ইলাহা ইল্লাহ তালকিন করতে হবে এটা হলো সোনাত তালকিন মানে তার সামনে কথাগুলো বলা যেন এই বাক্যগুলো শুনে নিজেও আস্তে আস্তে বলতে থাকে লাইলা আল্লাহ আকবার। এগুলো যেন তিনি বলতে থাকেন এটা হলো তালকিন হয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা চারিদিকে বসে পবিত্র তেলাওয়াত করা হচ্ছে এটা কোথায় পাওয়া গেল কোন হাদিসে বর্ণিত হয়েছে এটা হলো বেদাত চলবে না তালকিন না হয়ে হচ্ছে কোরআন তেল এটা চলবে না দ্বিতীয় বিষয় এমনভাবেই চলছে তবে উল্লেখ করা যায় যে মৃত্যু ব্যক্তির মুমূর্ষ ব্যক্তির কাছে আপনাকে সুরা ইয়াসিন পাঠ করার ব্যাপারে যে হাদিস উল্লেখ করা হয়েছে এ হাদিস দুর্বল হাদিস এ হাদিস ত্রুটিপূর্ণ যেটা তিরমি বর্ণিত হয়েছে এই হাদিস আমুল করা যাবে না তাহলে এখন আপনি সুন্নাতকে মূল্যায়ন করবে কিন্তু কি করে তাহলে যিনি মৃত্যুবরণ করুক না কেন এই ব্যক্তির নাম দিয়ে এই ব্যক্তিকে লক্ষ্য করে কখনো কখনোই তেলতার আসর বসানো যাবে না বরং তালকিনই করাতে হবে যদি তালকিন করান বেদাতকে বর্জন করেন তাহলে আপনি সুন্নাতকে মূল্যায়ন করলেন আর তালকিনও যদি করান কোরআন তেলাতের ব্যবস্থা যদি করেন আসর জমান আপনি তাহলে আপনি সুন্নাত এবং বেদাতের সঙ্গে মিশ্রণ ঘটালেন কখনো দুইটা জিনিস এক সঙ্গে চলতে পারে না এরপরে যখন ওই ব্যক্তিকে মৃত্যু ব্যক্তির খাটলিতে শোয়ানো হবে তার উপরে যে কাপড়টা দেওয়া হবে কাপড়ের উপরে দেখবেন অনেক কিছু দোয়া লেখা আছে তার মধ্যে লেখা আছে আয়াতল কুরসি বিভিন্ন সুরা এই কথাগুলো লেখা অবশ্যই সোনাদ বিরোধী অর্থাৎ বেদাতে আমুল কাপড় থাকবে সাদা কিছু লেখা যাবে না লেখার প্রশ্ন আসে না দুঃখজনক ব্যাপার হলো এই যেখানে একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে ওই জায়গায় দীর্ঘদিন যাবৎ হারিকেন লাগিয়ে রাখতে হবে কারণ মৃত্যুর আত্মা সেখানে আসবে এবং বাল্ব জ্বালিয়ে রাখতে হবে যেন অন্ধকার না থাকে সেখানে ঘেরাও করে রাখা হচ্ছে এখন আপনার করণীয় কি এটাকে বর্জন করতে হবে এই আকিদায়ী বিশ্বাস রাখা যাবে না যদি মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক আপনি দেখতে চান যখন কবরের পাশে নিয়ে যাওয়া হচ্ছে তখন অন্তত তিনবার এই খাটলিকে রাখতে হবে কাদ বদল করতে হবে এই নিয়ে শরীয়ত আকারে আমুল চালু করা হয়েছে কিন্তু কোথায় পেলাম মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে আর পিছনে এক একশ্রেন্ট মানুষ লাহ আকবর সুমান আল্লাহ ধনীতে জিকির করতে করতে গোটা রাস্তা মুখরিত করছে আপনি কি কখনো দেখেছেন কোনো হাদিসে কোনো সহি হাদিসে আছে রসুল সালাম এবং সাহাব কেরাম এ ধরনের কোনো আমুল করেছেন এটা কে আবিষ্কার করলো কোথায় পেলাম এই আবিষ্কার প্রশ্নই আসে না এটা বন্ধ করতে হবে এই জিকির মৃত্যু ব্যক্তির নামে তাকবির ধ্বনি দেওয়া সবাই তাকবির দিতে যে নিয়ে যাওয়া এটা বেদাতে আমল এটা চলবে না সম্মানিত উপস্থিতি আর একটা জিনিস না বলে ফিরে এসেছি আজকে মৃত ব্যক্তির বাড়িতে এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয় এবং কান্না রোল পড়ে যায় সেই বুখারি হাদিস ওমর রাজা লহ তিনি তাদেরকে পাথর নিক্ষেপ করতেন তাদের উপরে মাটি নিক্ষেপ করতেন হাতে ব্যাঁত নিয়ে তাদেরকে পিটিয়ে বের করে দিতেন কত কঠোর ছিলেন বেদাতি নীতির আবিষ্কার চলবে না আপনি কঠোর হন আপনার পিতা মারা গেছে আপনার আম্মা মারা গেছে এ সমস্ত জিনিসের প্রশ্রয় আপনি কখনো দিবেন না আর আপনি মারা যাওয়ার আগেই আপনার ছেলেদেরকে ওসিয়ত করুন নসিয়ত করে যান এই সমস্ত কর্মকাণ্ড যেন না ঘটে যদি ঘটে আর আপনি সন্তুষ্ট থাকেন তাহলে কবরে আপনাকে এর কারণে আজাব দেওয়া হবে যদিও মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মৃত্যু ব্যক্তির ওয়ারিসরা আত্মীয়স্বজনরা কাদার কারণে কবরে তার শাস্তি হবে মানে আপনি তার প্রতি সন্তুষ্ট ছিলেন কোনো বেদাতে কর্ম যদি না ঘটে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন এ সমস্ত বেদাতে কর্মকাণ্ড যদি না হয় বলে দিন মৃত্যুবরণ করার পরে সপ্তম দিনে মসজিদে খাবারের আয়োজন করা হয় হালুয়া রুটি দেওয়া হয় এটা না হলেও চল্লিশ দিনে বিরাট খানার আয়োজন করা হয় যাকে এদেশে চল্লিশা বলা হয় আপনি কোথায় পেলেন এটা গরিব ধনী সকল মানুষকে একাকার করে আত্মীয়স্বজন বেশ খানার আয়োজন করা হয় যাকে ফয়তা বলা হয় এটা আপনি কোথায় পেলেন মৃত ব্যক্তির কোনো উপকার করবে এটা তো প্রশ্নই আসে না সে মারা গেছে তার আমুল বন্ধ হয়ে গেছে এ আমুল তার কবরে যাবে না আপনি একটু ভেবেছেন এটা তার নামে সাদাকা আপনার আত্মীয় স্বজন কিভাবে সেটা খাবে এটা তো শুধু ফকির মস্কিনের হক আপনি খাওয়াতে পারেন শুধু দরিদ্রদেরকে ফকিরদেরকে মিসকিন যারা তাদেরকে খাওয়াবেন আপনার পিতার নামে এটা ব্যাপকভাবে চালু হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে তখন আপনাকে করতে হবে সুন্নাতের মূল্যায়ন ধনীদেরকে বাদ দিয়ে আপনার আপনার পিতার মায়ের উদ্দেশ্যে দরিদ্রদের ডেকে শুধু মিসকিন যারা তাদেরকে ডেকে আপনি তাদেরকে খাদ্য দিন তাদের খাওয়ান তাদেরকে টাকা দিন এটা আপনাকে চালু করতে হবে জনতার ফয়তা খাওয়ার সম্রাট আকবরের সোননাথকে বর্জন করতে হবে তখন আপনি সোননাথকে মূল্যায়ন করলেন বেদাতকে আপনি প্রত্যাখ্যান করলেন আপনি কি কঠোর হতে পারবেন আপনি কঠোর হন ফারুকের মতন আপনি কঠোর হন ওমরের হন মাসুদ আব্দুল্লাবিনাজা আনহুমের মতন তাদের মতো কঠোর হয়ে আপনি বেদাতকে সেখানে দমন করে দিন সোননাথকে আপনি উঁচু করুন সোননাথের মর্যাদা প্রতিষ্ঠা করুন কেন পারেন না যে টাকাটা আপনি খরচ করছেন চল্লিশার নামে প্রত্যেক বছর দিবস পালন করে মৃত্যু দিবস পালন করে যে ভোজের আয়োজন করছেন এই দিন কল্যাণ করবে আপনার বাপকে এই দিনে যদি এই উদ্দেশ্যে করেন তাহলে এটা হবে শির্ক আর যদি অনুষ্ঠানের উদ্দেশ্যে করেন তাহলে এই দিন পালন করা হবে বেদাত ব্যাপারে সচেতন হন সমনত উপস্থিতি আপনার আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরিকাত তাদের পথে চলা যায় না ইন্নাস সিরাতাল মুস্তাকিম তারা কারা প্রতি রাকাআত সালাতে তো তাদের কথাই পড়ছি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন মিস্ত্রি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দপথকে পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হলে এবং কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরানে উল্লেখ করেছেন স্মরণ পথ কাল রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় স্যাটারডেজ প্রোফাইড ইন ব্রিটন উই আর ফেসিং ওয়ান বেগ প্রবলেম দ্যাট আর ইউ মুসলিম আর ব্রিটিশ The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

আমরা আমাদের আলোচনায় ফিরে আসলাম যে কথা আগে বলছিলাম সোননাথের প্রতি কঠোরতা দেখাতে হবে বেদাতের বিরুদ্ধে প্রতিরোধ জানাতে হবে তবে সোননাথকে মূল্যায়ন করা হবে কারণ দুইটা জিনিস একসঙ্গে কোনো চলতে পারে না আপনার আব্বা মারা গেছেন আপনার আব্বাকে উপকার করার আপনার স্ত্রী মারা গেছে আপনার মা মারা গেছে উপকার করার মৃত্যুর পর উপকার করার ইসলাম অনেকগুলো পথ বাদ দিয়েছে আপনি সেই পথে সুন্নাত মোতাবেক চলুন আমজন থেকে ভোজ করে খাওয়ানো দিবস পালন করে খাওয়ানোর মধ্যে কোনো কল্যাণ নেই বরং রসুল সাল্লাহ বলে গেছেন যদি মৃত্যুর আগে সাতকা জারিয়া করে যায় মানুষ মরার পরে সব আমুল বন্ধ হয়ে যায় এরা মাতার ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লামিন সালাসদ্দিন সাদাকাতিন জারিয়া আলমিন ইন্দিন সালিয়া রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সব বন্ধ হয়ে যাবে যদি এমন কোনো কাজ তারা করে যায় যারা সাদকা জারিয়া নেকি কি মসজিদ মাদ্রাসা এতিমখানা করে দিয়েছে তবে বেদাতি জায়গায় নয় যেখান থেকে বেদাতের উৎপাদন ঘটে যেখান থেকে বেদাতের আবির্ভাব ঘটে ধনীদেরকে এক্ষেত্রে সচেতন করতে চায় যে এখানে আপনি সচেতন থাকতে হবে পিতার নামে যদি কিছু দিতে চান সাদাকা যদি করতে চান তাহলে আপনি সাদাকা করুন সাদকা জারি হিসাবে থেকে যাবে আপনি করতে পারবেন আর এমন এলম শিক্ষা দিয়ে গেছেন সেই এলমের মাধ্যমে সেই এলমের কারণে নেকি পাবে আর নেক সন্তান যদি থেকে যায় দোয়া করবে নেক সন্তান তার দোয়া কাজে লাগবে সন্তান যদি তার পক্ষ থেকে সাদাকা করে এই সাদাকার নেকি যাবে সাদাকা কি সবাই খেতে পারে আপনি মসজিদে সকল মুসল্লের নামে পিতার নামে সাদাকা করলেন ধনী গরিব সবাই মিলে খাচ্ছে এটাই কখনো জায়েজ হতে পারে না আপনি মসজিদের নামে দান করুন মসজিদকে দান করুন তখন মসজিদের কাজে লাগবে সকল মানুষ এটা খেতে পারবে না আপনি মাদ্রাসায় দান করুন মাদ্রাসা সেখানে পাবে সকল মানুষকে আপনি হারাম ভক্ষণ করাতে পারবেন না এ ভক্ষণ করার কোনো সুযোগ নেই বন্ধুরা আবার আপনি এটা না করে একটা মসজিদ তৈরি করে দিন দরিদ্রদের টাকা দান করুন একজন দরিদ্র ব্যক্তির মিসকিনের একটু চলার ব্যবস্থা করে দিন দেখুন আপনার পিতা যুগের পর যুগ সেখান থেকে নেকি পেতে থাকবে এই সোনারের উপরে প্রতিষ্ঠিত থাকুন সমস্যা হলো আপনার কোনো এক ভাই থাকে আমেরিকায় থাকে কানাডায় থাকে লন্ডনে সে শরীয়ত বুঝে না আপনাকে বাধ্য করছে আপনার মা না জানার কারণে আপনার মা আপনাকে বাধ্য করছে বাবা তোমার আব্বা মারা গেছে জনগণ খানার ব্যবস্থা করো এই পথ সঠিক নয় এটা সন্নাতে পথ বেদাতে পথ এটাকে বর্জন করতেই হবে মৃত্যু ব্যক্তি কেন্দ্র করে রমাজান মাসে একদিন সমস্ত মানুষকে নিয়ে কোরআন পড়ার আসর জমানো হয় এবং সেখানে খানার ব্যবস্থা করা হয় সবাই মিলে কবরস্থানে গিয়ে একেবারে মুনাজাতার নামে দোয়া করে চলে আসে আপনি কি জানেন এর মাধ্যমে আপনি পাপ করছেন এর মাধ্যমে কখনো আপনার পিতার কোনো রকমের উপকার করা যাবে না মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে কোরআন পাঠ করে সেখানে বক্সিয়ে দেওয়া বা একদিনে কোরআন খতম দেওয়া এটা নেহায়ত অন্যায় কাজ যিনি কোরআন পাঠ করেন তার হবে কোরআন পাঠের নেকি আর একজন কখনো পায় না এটা সাহাবায়কাম থেকে প্রমাণিত নয় পুরাণ পাঠের স্থানটা এইভাবে কেউ বুঝেননি আপনি করাচ্ছেন এখানে আপনি কি করবেন আপনি পিতার জন্য দোয়া করুন আপনি কবরে পাড়ে যান আপনি দোয়া করুন সকলেই দোয়া করতে পারে কিন্তু এই আনুষ্ঠানিকতা আয়োজন করে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করে আপনি খাওয়াচ্ছেন যদি আপনার পিতার নামে খাওয়ান এটা অবশ্যই বেদাত হবে বরং আপনাকে খাওয়াতে হবে দরিদ্র ব্যক্তিদেরকে আপনি তাদেরকে ইফতার করান তাদেরকে খেতে দিন যদি এটা সাদাকা হয় কারণ সন্তানের পক্ষ থেকে পিতার জন্য যেটা যাবে সেটা হলো সাদাকা আর সেটাই আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন তাহলে কি ইফতার মাহফিলের সমস্ত মানুষই কি দরিদ্র তারা কি ফকির তারা কি মিসকিন সকল মানুষকে আপ্যায়ন করাচ্ছেন আপনি নিজে আপনার আমুলটাকে ভালো মনে করছেন এটা কি শরীয়তের চোখে ভালো এটা কি রাসুলের চোখে ভালো এই জায়গায় আপনি বেদাতকে প্রতিরোধ করুন সোনাতকে প্রতিষ্ঠিত করুন সাদাকা হিসাবে আপনি ফকিরদেরকে দান করুন তারা খেয়ে আল্লাহর কাছে দোয়া করবে এটা সাদাকা হয়ে যাবে রমাজান মাসে এই কোরআন তেলাতের আয়োজন না করে আপনি আপনার পিতার উদ্দেশ্যে মাদ্রাসায় দান করুন মাদ্রাসায় যত ছেলেরা যারা পড়ছে যারা হাফেজ হচ্ছে নিয়মিত করছে তাদেরকে আপনি দিন মাদ্রাসায় দান করুন এই মাদ্রাসায় যতদিন কোরআন হাদিস পড়া হবে ততদিন আপনার পিতা সেখান থেকে নিকি পেতে থাকবে আর একটি পথ আছে আপনি কোটি কোটি টাকা খরচ করছেন আপনি এই ক্ষেত্রে আর অপশন আছে পিতা যদি হজ না করে থাকে আপনি নিজের হজটা আগে করুন করার পরে পিতার জন্য হজ করুন এটা তো শরীয়তে অনুমতি দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনি কখনো বেদাতের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না দিবস পালন এই অনুষ্ঠান বাদ দিন বন্ধুরা আমার দেখুন গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার সামনে আলোচনা করতে চাই আপনি মৃত্যুবরণ করার পূর্বে বলে যান আমার কবরে যেন গোলাপ জল ছিটানো না হয় এটা বেদাতিকাল যখন আপনাকে শোয়ানো হবে কবরে আপনি বলে যান আগে যেন ডান কাতে কেবলামুখী করে আপনাকে যেন শোয়ানো হয় চিৎ করে শোয়ানোর বিধান এই শরীয়তে আপনি একটু ভাবুন আপনার কাছে প্রশ্ন রাখি যখন আপনি নিয়মিত ঘুমাতেন সাময়িক মৃত্যুবরণ করতেন তখন কি চিৎ করে ঘুমানো কোনো বিধান পেয়েছেন দেখুন কোনটা সুন্নাত কোনটা বেদাত তখন আপনি ঘুমিয়েছেন ডান কাতে আপনার গালের নিচে ডান হাত রেখে আপনি ঘুমিয়েছেন এটাই অনুমতি চিৎ করে শোয়ার কোনো বিধান নেই কিন্তু অনন্তকালের জন্য যখন আপনার কবরে শোয়ানো হচ্ছে তখন চিৎ করে শুয়ে একবারে বুকের উপরে হাতের উপর হাত দিয়ে রাখা হচ্ছে কোথায় পেলাম এ বিধান সাহাবেকরাম থেকে প্রমাণিত নয় বলুন মহাল্লার মধ্যে পাঁচ নম্বর খন্ডে তিনশো সাঁত্রিশ পৃষ্ঠা খুলুন সেখানে তিনি একটি বর্ণনা নিয়ে আসছেন যে সাহাবেকরামের যুগ থেকে প্রমাণিত যে তাকে আবু বকর ওমর ওসমান এমনকি রসুল সাল্লাহ সাল্লাম সবাইকে কেবলামুখী করে ডান কাতে শোয়ানো হয়েছে এটাই বিধান আজকে সেটা চেঞ্জ হয়ে গেছে এরপরে যখনই কবরে দাফন করা হচ্ছে তখন চারিদিকে খেজুরের ডাল পোতা হচ্ছে এবং চার কুল পড়া হচ্ছে সোরা এখলাস সোরা কাফেরুন সোরা ফালাক সোরা নাস পড়ে কুল পড়ে খেজুরে পাতা কাটছে এগুলো বিদ্যাতি আমল এগুলো কোথায় থেকে শিক্ষা দেওয়া হলো কোথায় থেকে আসলো অনুরূপভাবে আপনি মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে যদি দেখতে চান যখনই জানাজা হয়ে গেল সালাম ফিরালেন ওই অবস্থাতে সালাদ যেখানে হয়ে গেছে দোয়া পড়া হয়ে গেছে ইমাম সাহেব হাত তুললেন মুক্তাদের আমিনামিন করে দোয়া পড়লেন এটা হলো এক বেদাত আবার যখন কবরে দাফন করানো হচ্ছে সম্মানিত উপস্থিতি তখন দাফন যখন শেষ হয়ে গেছে সুন্নাত আমুল না করে তখন চালু হয়ে গেল বেদাত অর্থাৎ ইমাম সাহেব দোয়া করছেন সকলে মিলে আমিন আমিন করছেন কোথায় পেলাম এটা রসুল সাল্লাম সুন্নাতে কিন্তু উঠে গেছে এখন আত্মীয় স্বজনদের মধ্যে পরহেজগার মানুষ যারা তারা কবরে আশেপাশে দাঁড়াবে বা অন্যরা দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ হু ও সাব্বিত হু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার ঈমানের উপরে দৃঢ় রাখো সেজন্য প্রশ্নোত্তর দিতে পারে দেখুন হাদিসটা দেখুন সহি মুসলিমের আমার উপরে আজ যখন মারা যাচ্ছেন তখন তিনি তার সন্তানদেরকে ডেকে বলছেন যখন মারা যাব কোনো মহিলা যেন আমার মৃত্যুর কারণে না আসে তোমরা স্মরণ রেখো খেয়াল রাখো আর যেন আমার কাছে আগুন আগুন না আসা আসা হয় যুগে হতো যখন নিয়ে তোমার মাটি দিবা তখন ভালোভাবে মাটি দিয়ে তোমরা চারিদিকে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করতে থাকবে যেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা রসুল বা দুধ যারা মুন কারণে আসবে করার জন্য তাদের কাছে যেন আমি দৃঢ়ভাবে জবাব দিতে পারি তাহলে এই স্থানে দোয়া করতে হবে কিন্তু কোথায় পেলাম এই হাত তুলে দোয়া করায় বেদাতি নীতি কোথায় পেলাম নতুন করে যেটা কখনো ছিল না নতুন করে চালু করে হয়েছে জানাজার সালাতের সালাম ফেরানোর পরে আমার হাত তুলে দোয়া করা শুরু হচ্ছে এটা হলো আমাদের জন্য ধ্বংসাত্মক ব্যাপার আপনি সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য ওখানে দাঁড়িয়ে আল্লাহ ফির্লাহু এর হামার রহমিন আল্লাহ হামহু আল্লাহ তুমি রহম করো তাকে ক্ষমা করো হে সবচেয়ে রহমকারী আল্লাহ তুমি তাকে রহম করো এই বলে দোয়া করুন কিন্তু আজকে বেদাতটা প্রতিষ্ঠা লাভ করেছে বিদায় নিয়েছে আপনাকে আজকে ভূমিকা রাখতে হবে মৃত্যুবরণ করার সময় আপনি বলে যান যে বেদাতি কর্মগুলো করলে যেহেতু কিয়ামতের মাঠে আমি কিছু পাবো না বেদাতকে না বলে আপনি মৃত্যুবরণ করুন আর আপনার পিতা মৃত্যুবরণ করলে আপনার আম্মা মৃত্যুবরণ করলে আপনি বেদাতের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য প্রতিষ্ঠা করার চেষ্টা করুন আল্লাহ আপনাকে আমাকে সেই তফিক দান করুন আমিন সুবাহানাক আল্লাহ মা বে হামদিকা আসাদু আল্লাহ ইলাহিল্লা আনতা আস্তাফ ফুরুকাবাহতু আলাইকা ওয়াসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহি ওরা

তৌহিদের রশি কখনো ছাড়ে না আল্লাহর সঠিক ধারণা কাল রাত সাড়ে দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য বিলাল সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাহাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় বুলুগুল মারাম আজ সন্ধ্যা ছটায়